এইটুকু পানি এনে উনি হাঁপাচ্ছেন। একই এত কম গরম কেন? তুমি তো বললে কম গরম করি। আমি এত কম গরম পানি দিতে বলেছি? মিথ্যে হলো জায়গা পাও না, যাও এ পানি বেশি গরম করে নিয়ে এসো। মিনা, চুলে এখন তরকারি বসিয়েছি, বেশি গরম চাইলে একটু দেরি করতে হবে। তরকারি নামিয়ে রেখে পানি গরম করে নিয়ে এসো। মিনা, বুঝতে চেষ্টা করো, তরকারি নামিয়ে রাখলে মাকে আবার সময় মতো খাবার দিতে পারবো না। আমি কোন দিকে যাই বলো? আমি কিচ্ছু বুঝি না, আমি চাই গরম পানি। যাও পানি গরম করে নিয়ে এসো। না, এখন হবে না। কি বললে? হবে না? না। তবে রে, তোমার কাছে আমার একটা অনুরোধ, আমি বাসায় না থাকলে মামিনা তোমার সাথে যতই খারাপ ব্যবহার করুক তুমি সব কিছু হাসি মুখে সহ্য করবে, যাতে কেউ কোনোদিন বলতে না পারে আমার সৎ মাপনকে আমি অবহেলা করেছি। মিনা, মিনা, তুই ভাবির গায়ে হাত তুলেছিস? ভাবির গায়ে হাত তুলেছিস? বল, হাত তুলেছিস? পরের জন্য আমার মেয়েকে মারা তুই কে? তারা আজ আসুক রাজু, হয় তুই থাকবি বাড়িতে, না হয় আমরা। এসেছিস বাবা, ভালোই হয়েছে। কি হয়েছে মা? মিনা কাঁদছে কেন? কেন কাঁদছে তাই তো তোকে বলতে চাই, দেখাতে চাই। ওই দেখ, ভালো করে দেখ। আপন ভাই হয়ে মা সত্যি কথা বলতে গিয়ে মিনা সাজুর হাতে মার খেয়েছে। চুপ করো মা, চুপ করো। কেন চুপ করবো শুনি? ভাবি হচ্ছে মায়ের মতো, দেবর হয়ে এসে ভাবির সঙ্গে। আমিও বলে দিচ্ছি, তুই এর বিচার না করলে আমরা এখান থেকে চলে যাব। সাজু! ভাইয়া, মারার অধিকার তোমার আছে, কারণ তুমি আমার বড় ভাই, পিতার সমান। কিন্তু কিন্তু আমার অপরাধটা কি? তুই এই মুহূর্তে আমার বাড়ি থেকে চলে যা। যাব, কিন্তু আমার অপরাধটা কি আমি জানতে চাই। বলো কি আমার অপরাধ? সাজু, সাজু, তুই আমার সামনে থেকে চলে যা, নয় অনেক বড় ঘটনা ঘটে যাবে। বেরিয়ে যা। আমি চলে যাচ্ছি, কিন্তু যাওয়ার আগে একটা কথা বলে যাই। যাদের কথায় তুমি আমার গায়ে হাত তুলেছ, আমাকে তাড়িয়ে দিচ্ছ, মনে রেখো তারা মানুষ নামে পশু। ওরা তোমার এই সুখের সংসার জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেবে, ছারখার করে দেবে, ছারখার করে দেবে। তাহলে তুমি মায়ের দেয়া মিথ্যে অপবাদ বিশ্বাস করে আপন ভাইয়ের গায়ে হাত তুলে তাকে তাড়িয়ে দিলে? কিন্তু কেন? তোমার স্ত্রীর প্রতি কি তোমার কোনো আস্থা নেই? মায়ের পেটের ছোট ভাইয়ের উপর কি তোমার কোনো বিশ্বাস নেই? জবাব দাও, চুপ করে থেকো না, উত্তর দাও, বিচার করো। কেন তারা আমার সন্তান সমতুল্য সাজুর সঙ্গে? আমি কোনো কথা শুনতে চাই না, আমি এই সংসারে শান্তি চাই, শান্তি। তা দিয়ে ৬-৭ জনের সংসার চালানো কি যে কষ্টকর। বুঝি ভাই বুঝি, কি আর করবেন, সব তার ইচ্ছা। আমি সাহেব যদি কিছু মনে না করেন তাহলে একটা কথা বলতে চাই। বলুন। ইয়ে, ১০৫ টাকা হবে, আমি বেতন পেলেই দিয়ে দেব। ঠিক আছে ঠিক আছে, যাবার সময় নিয়ে যাবেন। মা, তোরা এখনো যাসনি? এভাবে তাকিয়ে থাকলে বদহজম হবে যে। ফুপু, আমরা সকাল থেকে কিছুই খাইনি, খুব খিদে লেগেছে। ক্ষুধা লেগেছে তো আমরা কি করব? তোর মাকে গিয়ে রান্না করে দিতে বল। যা যা, ভাগ ভাগ। রাসু, কি হয়েছে? তোরা কাঁদছিস কেন? মা, আমাদের খিদে লেগেছে, সকাল থেকে কিছুই খাইনি। দাদি খাবার আনিয়ে খেলো, আমাদের একটু দেয়নি, আমাদের খিদে লেগেছে। মা, তোরা বস, আমি তোদের ভাত রেঁধে দিচ্ছি। তোমার তো অসুখ মা। আমার কিচ্ছু হয়নি বাবা, তোদের দাদি ফুফু তোদেরকে খেতে দেয়নি এ কথা তোর আব্বুকে বলিস না। আচ্ছা মা, আমি এক্ষুনি ভাত রান্না করে আনছি বাবা। কি হয়েছে রাসু, মিতু কাঁদছে কেন? আব্বু আব্বু, আমরা সকাল থেকে কিছুই খাইনি। কিছুই খাওনি কেন? তোমার ফুফু রান্না করেনি? না আব্বু। তোমার মা কোথায়? মা রান্না করতে গেছে। রাসু আর মিতু আবার রাজুর কাছে বলে দেবে না তো যে আমরা হোটেল থেকে খাবার এনে খেয়েছি, ওদেরকে খেতে দেয়নি? ওরা বললেও ভাইয়া তোমাকে অবিশ্বাস করবে না, তুমি যা বলবে তাই বিশ্বাস করবে। দেখলে না সেদিন তুমি ভাবি আর ছোট ভাইকে নিয়ে যে মিথ্যে কেলেঙ্কারি কথাটা বললে, ভাইয়া তাই বিশ্বাস করলো এবং ছোট ভাইয়াকে বাড়ি থেকে তাড়িয়ে দিল। ছেলে হয়েছে সত্যি, শুকর আলহামদুলিল্লাহ। লক্ষ্মী, কেমন আছো? এখন খুব ভালো। লক্ষ্মী, তুমি তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি তোমাকে ভুল বুঝে। ছি ছি, ও কথা বলে আমাকে পাপি করো না। আমার রাসুমি তো কেমন আছে? ভালো, খুব ভালো। না না, ডিউটির কথা ভেবো না, আজ রাতে আমার ডিউটি অফ। এই চাইনিজ খেতে যাবো। ভাই আমার বিলটা কোথায়? শুনুন ভাই, টাইকিং এ। আমার বিলটা ছিল। ঠিক আছে, পরে কথা হবে, প্লিজ একটু রাখি। আচ্ছা, রুম নাম্বার কত? ২০৩। ২০৩। $৭,২০০। ৭,২০০ টাকা? কি যে বলেন রাজু সাহেব, নিজেই চলতে পারি না, তাও আবার হাওলাত। আমি ক্ষমা প্রার্থী রাজু সাহেব, এখন আপনার কাছে ৩০০ টাকা পাবো, আবার বলছেন টাকা দিতে? না ভাই, আপনি আসতে পারেন। এখন আমাকে গ্রামের বাড়িতেই যেতে হবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। নামা, ठीक है। अरे भाइया तुम्हें हठात की मन करे এদিকে তোর সঙ্গে আমার কিছু কথা আছে। শাশু তোর ভাবির বাচ্চা হয়েছে। তাই নাকি? হ্যাঁ, ছেলে না মেয়ে? ছেলে। ভাইয়া এই তোমার মুখ এত গোমরা কেন? মনে হচ্ছে ছেলে হতে তুমি দুঃখ পেয়েছো। না ঠিক তা না, তবে সংসার বড় হয়ে যাচ্ছে, কি করে যে সংসার চালাবো সে যাকে। সাজু আমি এসেছি কিছু টাকার জন্য। তোর ভাবি হাসপাতালে বিল শোধ করতে বেশ কিছু টাকার প্রয়োজন। কত টাকা? 1000-5 বাকিটা আমি ম্যানেজ করেছি। তাহলে তুমি চিন্তা করো না, আমি এক্ষুনি ব্যবস্থা করে দিচ্ছি। সাজু সেদিনকে ব্যবহারের জন্য আমি লজ্জিত ভাই। হে কি বলছো ভাইয়া, তুমি আমার বড় ভাই, বড় ভাই তো পিতার সমতুল্য। তবে একটা কথা ভাইয়া, মাকে আমরা যথেষ্ট শ্রদ্ধা এবং সম্মান করি, তারপরেও মা কেন সংসারে একের পর এক অশান্তির সৃষ্টি করে চলেছেন। মায়ের সামনে মিনা ভাবিকে অন্যায়ভাবে আঘাত করার পরেও মা কেন মিনাকে কিছু বলেনি। সাজু আমি অনেক কিছুই জানি, কিন্তু সবকিছু জেনে শুনে আমাকে চুপ করে থাকতে হয়, কারণ সৎ মা হলে উনি আমার মা। তাই আমি এমন কিছু করব না যাতে বাবার আত্মা কষ্ট পায়। কিন্তু দেখিস মিনা তার পাপের শাস্তি একদিন পাবেই। বাবা সাজু এই নাও তোমার 5400 টাকা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এই নাও ভাইয়া। চলে যে সাজু, পারলে তোর ভাবিকে একবার দেখে আসিস। অবশ্যই, ভাবিকে আমার সালাম বলো। ভাইয়া সাজু